শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি দেবেশ চন্দ্র সান্যাল, পিতৃদেব দ্বিজেন্দ্রনাথ সান্যাল, মাতৃদেবী নীলিমা রানী সান্যাল, গ্রাম ও ডাকঘর রতনকান্দি, ইউপি হাবিবুল্লাহ নগর, উপজেলা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ। আমি রতনকান্দি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র অবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এমপিএ অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আব্দুর রহমানের সাথে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। প্রথমে বাংলাদেশ থেকে নৌকাযোগে আমরা সুজানগর হয়ে পদ্মা নদী পার হয়ে কুষ্টিয়াতে যাই। কুষ্টিয়া থেকে এক বাড়িতে খাওয়া দাওয়া করে রাত্রিতে মেঘাচ্ছন্ন রাত্রি, পিচ্ছিল রাস্তা, এই দুর্যোগপূর্ণ অবস্থাতেই ভারতে চলে যাই। ভারতে গিয়ে আমরা প্রথমে কামারপাড়া ইয়ুথ ক্যাম্পে ভর্তি হই। সেখান থেকে আমাদেরকে বদলি করা হয় মালঞ্চ ক্যাম্পে, মালঞ্চ ক্যাম্প থেকে কুরমাইল নামক এক ক্যাম্পে, কুরমাইল নামক ক্যাম্প থেকে আমাদেরকে বদলি করা হয় পতিরাম ক্যাম্পে। পতিরাম ক্যাম্পে কিছুদিন ট্রেনিং হয়, সেখান থেকে ট্রাক যোগে আমাদেরকে নিয়ে যাওয়া হয় প্রশিক্ষণ কেন্দ্র শিলিগুড়ির পানিঘাটাতে। শিলিগুড়ির পানিঘাটা একটি বনাঞ্চল, ঝর্ণার জল আসে, সেই জলে স্নান করা, তাঁবুর মধ্যে থাকা, হুইসেল বাজলে লাইন ধরে খাবার নিয়ে ডাইনিং অথবা তাঁবুর ভিতরে খাওয়া, এইভাবে 21 দিন আমাদের ট্রেনিং হয়। এখানে আমাদেরকে বিভিন্ন অস্ত্রের প্রশিক্ষণ দেয়, সেই অস্ত্রগুলোর মধ্যে 303 রাইফেল, LMG, SLR, গ্যানেট ইত্যাদি। ট্রেনিং হওয়ার পরে আমাদেরকে নিয়ে আসা হয় 7 সেক্টরের হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গের তরঙ্গপুরে। তরঙ্গপুরে এসে আমাদেরকে একটি গ্রুপ করা হয়, আমাদের
দশজনের সম্মিলিত একটি গ্রুপ। এই গ্রুপের কমান্ডার নিযুক্ত হন বেলকুচি উপজেলার তামাই গ্রামের জনাব এম এ মান্নান সাহেব এবং ডেপুটি কমান্ডার বাবু রবীন্দ্রনাথ বাগচি। আমার সাথে আরও যারা ছিল তাদের মধ্যে রতন কুমার দাস, মোহাম্মদ নজরুল ইসলাম জারবাড়ি কাদাইবাদলা, আরেকজন নজরুল ইসলাম ছিল জারবাড়ি মিরকুটিয়ার চরে, এবং অন্যান্য আরও কয়েকজন মিলে আমরা দশজনের একটা গ্রুপ হয়। সেই গ্রুপ আমরা তরঙ্গপুর থেকে অস্ত্র নিয়ে এবং রেশনিং অ্যালাউন্স ও পকেট মানি নিয়ে বাদ যোগে ট্রেন পথে শিলিগুড়ি স্টেশনে আসি। শিলিগুড়ি স্টেশন থেকে আমাদের ট্রেন বদলি হয়। আমরা আসি আসামের ধুবড়ি, ধুবড়ি থেকে বাদ যোগে মানিকারচর। মানিকারচর আসলে আমাদের রাত্রি হয়ে যায়। রাত্রিতে এক বোর্ডিংয়ে থাকি। ভোরে নদী পার হয়ে আমরা তখনকার সময়ে রংপুর জেলার রৌমারি ছিল আমাদের মুক্ত এলাকা। এই মুক্ত এলাকায় মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ের জন্য একটি ট্রেনিং ক্যাম্প স্থাপন করা হয়েছিল। আমাদেরকে নিয়ে যাওয়া হয় রৌমারি প্রশিক্ষণ কেন্দ্রে, সেখানে স্নান খাওয়া দাওয়া করা হয়। তারপর সাজাদপুর কলেজের অধ্যাপক জনাব শরফুদ্দিন আউয়াল ও সিরাজগঞ্জের এমএনএ জনাব মোতাহার হোসেন তালুকদার সাহেবের সহযোগিতায় একটি নৌকা ভাড়া করা হয়, সৈয়ালা নৌকা। সেই নৌকা আমাদেরকে পৌঁছে দিবে মুক্ত এলাকা চর অঞ্চলে টাঙ্গাইলের সিঙ্গুলিতে। আমরা রাত্রি 11টার দিকে ওই নৌকায় যাত্রা শুরু করি। আমাদেরকে আসতে হয় বাহাদুরাবাদ ঘাট সামনে দিয়ে। বাহাদুরাবাদ ঘাট অত্যন্ত ভয়ঙ্কর, পাখি হানাদারেরা স্পিডবোট নিয়ে ওই এলাকা পাহারা দেয়। আমাদের কমান্ডার স্যার আমাদেরকে নির্দেশ দিলেন, আপনারা সবাই ডোরার মধ্যে পজিশন অবস্থায় থাকুন। আমরা বাহাদুরাবাদ ঘাটের সম্মুখ দিয়ে আসলাম। সার্চ লাইট এসে আমাদের নৌকার উপর পড়ল, কিন্তু কোনো স্পিডবোট আমাদেরকে ধরার জন্য এলো না। আমরা ওই ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করে এসে পৌঁছালাম সিরাজগঞ্জ জেলার কাজীপুর নামক স্থানে। সেখানে এসে কিছু সময় অপেক্ষা করে আমরা প্রস্রাবাদী করে আবার যাত্রা শুরু করলাম। রাত্রিতেই আমরা চলে এলাম টাঙ্গাইলের সিঙ্গুলিতে, সেখানে রাত্রিতে থাকলাম, দিনে থাকলাম। পরের দিন রাত্রিতে আমরা চলে এলাম বয়রা মাছুম এমএনএ মমিন তালুকদারের বাড়িতে। মমিন তালুকদার তখন বাড়িতে ছিলেন না, তার ভাই রশিদ তালুকদার সাহেব আমাদেরকে সহযোগিতা করলেন, তিনি আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। আমরা ওই এলাকায় কয়েকদিন থাকলাম। তারপর বয়রা মাছুম থেকে উঠে আসি আমরা বেলকুচির পাশে। বেলকুচির পাশে এসে আমরা আমির হোসেন ভুলুর গ্রুপের সন্ধান পাই। আমাদের কমান্ডার সাহেব আমির হোসেন ভুলুর সাথে যোগাযোগ করেন। এইভাবে যোগাযোগ করার পরে আমরা অক্টোবরের শেষের দিকে বেলকুচি থানা এবং চোর মতিন নামে পরিচিত মুসলিম লীগের আব্দুল মতিনের বাড়ি একযোগে আক্রমণ করি। বেলকুচি থানা যুদ্ধে রেখি করার দায়িত্ব ছিল আমার, রতনের এবং নজরুলের। আমরা তিনজন সর্বত্র রেখি করে গিয়ে সন্ধ্যার দিকে কমান্ডার স্যারকে রিপোর্ট করলাম। সিদ্ধান্ত হলো ওই রাত্রিতে বেলকুচি থানা আক্রমণ করা হবে। রাত্রি 2টার দিকে আমরা একযোগে বেলকুচি থানা এবং মতিন সাহেবের বাড়ি ঘেরাও করে
আক্রমণ করা হলো। থানার সাথে আমাদের 2 ঘন্টা ব্যাপী যুদ্ধ হলো। তারপর ওই থানার পুলিশেরা যমুনার নদীতে লঞ্চ ছিল, সেই লঞ্চে চড়ে যমুনার মধ্যস্থানে অবস্থান নিল। আমরা থানার ভিতরে ঢুকে দেখি 3 জন পুলিশ মারা গেছে এবং 2 জন রাজাকার মারা গেছে। তারপর আমরা 2 জন রাজাকারকে ধরে নিয়ে এলাম। ধরে নিয়ে আসার পর আমরা চলে এলাম খুকনি নামক গ্রামে। এক বাড়িতে আমরা আশ্রয় নিলাম। রাজাকারদেরকে চোখ বেঁধে ওই বাড়িতে রাখা হলো। আমি ওই রাজাকারদের সাথে কমান্ডার স্যারের নির্দেশ ক্রমে ওদেরকে জিজ্ঞাসাবাদ করলাম। আমার কমান্ডার স্যারকে বিস্তারিত বিবরণ বললাম। তিনি বললেন এদেরকে ছেড়ে দেই। ওদেরকে প্রতিজ্ঞা করালাম যে তারা আর রাজাকারে যাবে না। তাদেরকে ছেড়ে দিয়ে আমরা অন্যত্র শেল্টার নিলাম। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে জনাব আব্দুল হামিদ তালুকদারের রেকিতে কালিয়া হরিপুরের নিকটে ব্রিজ পাহারারত রাজাকার ক্যাম্প অ্যাম্বুশ করলাম। সেই দিন আমরা ধান খেতের মধ্যে পজিশন নিয়েছিলাম। কমান্ডার স্যার মাইন রেল লাইনে পুঁতে রেখে এসে তারটি ওনার কাছে রেখেছিলেন। একটি হ্যারিকেন এবং টর্চ লাইট নিয়ে পাখি হানাদার ও রাজাকাররা টহল দিচ্ছিল। টহল দিতে দিতে তাদের পায়ে বেজে যায় ওই মাইনের তার। মাইনের তার বেজে যাওয়ায় ওরা দেখলো এটা একটি মাইন। তখন আমাদের দিকে লাইট মারে ওরা উর্দুতে বকাছকা করছিল। ইতিমধ্যে ঈশ্বরদী থেকে একটি ট্রেন এলো, আর্মি বাহী ট্রেন। ওদের সিগন্যালে সেই ট্রেন থামিয়ে দিল। তারা সংখ্যায় অনেক বেশি হয়ে গেল। আমাদের কমান্ডার স্যার নির্দেশ দিলেন যে আমরা অন্যত্র চলে যাই। ওখান থেকে আমরা আর ফায়ার না করে, যুদ্ধ না করে চলে এলাম কমান্ডার স্যারের বাড়িতে। তিনি আমাদেরকে নির্দেশ দিলেন যে আমাদের গ্রুপ 2 ভাগে ভাগ হয়ে থাকুন, কারণ গ্রুপের সদস্য সংখ্যা বেশি হয়ে গেছে। তখন আমরা রবীন্দ্রনাথ বাগচির নেতৃত্বাধীন একটি গ্রুপ করলাম। ওনার নেতৃত্বে আমরা চলে এলাম কল্যাণপুর নামক স্থানে। এক মাদ্রাসায় আশ্রয় নিলাম। পাশের বাড়ি থেকে বিছনাপত্র এনে আমরা রাত্রি যাপন করলাম। সকালবেলা পাশের বাড়ি থেকে খাবার আসলো। আমরা খাবার খেয়ে আনসে ফুলতরি মেরে প্রকাশ্যে দিবালোকে পিটি প্যারেড করলাম। আমাদের এই পিটি প্যারেড দেখে ওই গ্রামের এক পিস কমিটির দালাল স্থানীয় বেলকুচি থানা থেকে আর্মি নিয়ে এসে আমাদেরকে অ্যাটাক করার জন্য চেষ্টা করল। তারা যখন বওড়া গ্রামের ভিতর দিয়ে কল্যাণপুরের রাস্তা ধরল, আমরা তখন কল্যাণপুরের এক বাঁশঝাড়ের মধ্যে বাংকারের মতো স্থানে পজিশন নিলাম। যখন ওই পাখি হানাদারেরা আমাদের সামনাসামনি চলে এলো, আমাদের কমান্ডার স্যারের নির্দেশে আমরা ফায়ার করলাম। যুদ্ধ শুরু হলো। ওরা এক লাফে রাস্তার দক্ষিণ পাশে গিয়ে আশ্রয় নিয়ে ফায়ার শুরু করল। উভয় পক্ষের প্রায় 1 ঘন্টা ব্যাপী গোলাগুলি হলো। তারপর ওরা কিছু হেঁটে সেই বেলকুচি চলে গেল। এই যুদ্ধে একজন পাকি মালয়েশিয়া ও একজন রাজাকার মারা গিয়েছিল। এই যুদ্ধে বিজয়ী হয়ে আমরা চলে এলাম দৌলতপুর নামক গ্রামে। দৌলতপুর, ট্যাঙ্গাশিয়া এই সমস্ত গ্রামে থাকলাম। সেখান থেকে চলে এলাম সোজপুর গ্রামে। সোজপুরে এসে আমরা শেল্টার নিলাম। একদিন টাঙ্গাইলে পাকি হানাদারেরা যুদ্ধে
পরাজিত হয়ে যমুনা নদী পার হয়ে ঢাকা চলে যাচ্ছিল। সেই সময়ে আমরা তাদের পিছু নিলাম আক্রমণ করার জন্য। ওরা চরকৈজুরি দিয়ে ক্ষেতের মূলা তুলে খাচ্ছিল। কিছু সময় ওখানে থেকে ওরা অবদা বাদ দিয়ে ধীতপুরের দিকে রওনা হলো। আমরা ওদের পিছন নিলাম। ধীতপুর গিয়ে ওরা পজিশন নিয়ে আমাদের দিকে গুলি ছুড়ল। আমরাও পজিশন নিয়ে ওদের উপর গুলি ছুড়লাম। 2 ঘন্টা ব্যাপী উভয় পক্ষের গোলাগুলিতে যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে সন্ধ্যা নেমে আসার পর আমরা পজিশন অবস্থায় আছি, ওরাও পজিশন অবস্থায় আছে। আমাদের আশেপাশের সমস্ত মুক্তিযোদ্ধা দল আমাদের সাথে যোগ দিল ধীতপুর যুদ্ধে। তারপর রাত্রিতে ধীতপুর গোডাউন থেকে মাঝে মধ্যে 2-1টা গুলি আসছিল। এইভাবে রাত্রি কেটে গেল। ভোরের দিকে আমাদের কমান্ডার স্যার আরও কয়েকজন মিলিত হয়ে পজিশন অবস্থায় সেই ধীতপুর সার গুদামে যেখান থেকে গুলি আসছিল সেখানে গেল। যারা দেখে যে 2 জন রাজাকার গুলি ছুটছে আর পাকি হানাদারেরা নাই, তখন ওদেরকে কমান্ড করল, ওরা সারেন্ডার করল। ওদের 2 জনের নাম ছিল কালাম ও লতিফ। ওদের কাছ থেকে জানা গেল পাকি হানাদারেরা রাত্রিতে হেঁটে ভেড়াখোলা নামক স্থানে গেছে। ভেড়াখোলা থেকে হলদারদের নৌকায় বেড়া নদী পার হয়ে নগরবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে। এইভাবে ধীতপুর যুদ্ধে বিজয়ী হয়ে আমরা বিজয় উল্লাস করলাম। এই ধীতপুর যুদ্ধে 2 জন মিলিটারি ও 2 জন পথচারী মারা গিয়েছিল। আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন মারা গিয়েছিল, তার নাম আমির হোসেন ভুলু সাহেবের গ্রুপের নামে মুহূর্তে স্মরণ আসছে না। বিজয়ী হয়ে দেশ সর্বত্র প্রায় স্বাধীন হয় হয় অবস্থা। জামিতা হাই স্কুলে এসে ক্যাম্প করলাম। 14 ডিসেম্বর শাহজাদপুর হানাদার মুক্ত হলো। আমরা জামিতা ক্যাম্পে থাকতে থাকলাম। এইভাবে পরবর্তীতে 16 ডিসেম্বর জাতীয়ভাবে পাকি হানাদারেরা আত্মসমর্পণ করল। যুদ্ধ শেষ হয়ে গেল। তারপরে শাহজাদপুরে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে প্রশাসন করা হলো। জনাব বাকি মির্জা থানা প্রশাসক হলেন। তিনি আমাদের ক্যাম্পে ক্যাম্পে খাবার এবং খরচাদি সরবরাহ করতেন। আমরা বসবাস শুরু করলাম। 10ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে আসলেন। আমরা থাকতে থাকলাম। 24শে জানুয়ারি সিরাজগঞ্জ ইব্রাহিম বিহারীর বাসায় অস্ত্র জমা নেওয়া ক্যাম্পে কমান্ডার গিয়াসউদ্দিন সাহেবের তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ সাইফুল্লাহ স্যারের কাছে গোটা গ্রুপ অস্ত্র জমা দিলাম। অস্ত্র জমা দেওয়ার পর রসিদ দেওয়া হলো। সেই রসিদ নিয়ে আমরা বাড়িতে চলে এলাম। তারপরে খোঁজ রাখলাম। পরবর্তীতে এসডি অফিসের পাশে মালয়েশিয়া ক্যাম্প স্থাপন করা হলো। আমাদেরকে পরামর্শ দিলেন আপনারা মালয়েশিয়া ক্যাম্পে ভর্তি হতে পারেন। আমি মালয়েশিয়া ক্যাম্পে ভর্তি হলাম না। একদিন এসডি অফিসে গেলাম, অস্ত্র জমা রশিদ ফেরত নিয়ে তিনি সেনাবাহিনী প্রধান মোহাম্মদ আতাউল গনি ওসমানী সাহেবের সার্টিফিকেট দিলেন। আমি সেই সার্টিফিকেট নিয়ে এসে রতনকান্দি আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দেবেন্দ্রনাথ সান্যালের কাছ থেকে 8ম শ্রেণীর অটোপাসের টিসি নিয়ে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে
নবম শ্রেণীতে ভর্তি হলাম, আমরা লেখাপড়া করলাম। এখন বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? বর্তমান বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য সর্বোচ্চ করে যাচ্ছেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে আমরা মুক্তিযোদ্ধারা তখন একটু শান্তিতে থাকি, স্বাধীনতা বিরোধীরা যখন ক্ষমতায় থাকে তখন আমরা খুব কষ্ট পাই। নতুন প্রজন্মকে আপনি কি পরামর্শ দিবেন? আমি নতুন প্রজন্মকে বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ুন, জানুন এবং দেশকে ভালোবাসুন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।